মানা সংগ্রাম প্রভাষক রসায়ন বিভাগ সরকারি বাংলা কলেজ। আজকে আমাদের থার্ড ইয়ারের একটা ক্লাস শিডিউল ছিল সকাল 11:40, আমার কিছু সমস্যার কারণে আজকে ক্লাসটা বিকাল 5টায় হচ্ছে। তো আশা করি তোমরা জয়েন করছো, জয়েন করলে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং আমরা আমাদের গত ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করেছিলাম, আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, কলয়েড অধ্যায়টির নাম। তো নতুন অধ্যায় শুরু করার আগে আমরা একটু পুরানো অধ্যায়গুলোর একটু চিন্তা, মানে আমরা কী কী শেষ করেছি একটু দেখো। অ্যাজ ফার আই রিমেম্বার, আমাদের শেষ করা অধ্যায়গুলোর মধ্যে আছে থিওরিজ অফ রিয়াকশন রেট, ক্যাটালাইসিস এবং রিয়াকশন ইন সলিউশন। এই তিনটা চ্যাপ্টার আমাদের অলরেডি শেষ করা হয়ে গেছে। এখন আমরা আজকের নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টারের নাম হচ্ছে কলয়েড। তো কলয়েড চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব আমি সেগুলো আগে একটু বলে নিচ্ছি, যে আমরা কলয়েড চ্যাপ্টার থেকে আজকে কি কি, আজকের ক্লাসে আমরা কি কি পড়ব। বেসিক্যালি কলয়েড চ্যাপ্টারটায় অনেক কিছু ছোট প্রশ্ন জাতীয় বেশি প্রশ্ন আছে এবং পার্থক্য জাতীয় প্রশ্ন বেশি আছে। তারপরেও আমরা এর বাইরেও কিছু সংজ্ঞা, কিছু আইসো ইলেকট্রিক পয়েন্ট, টেন্ডাল ইফেক্ট, এই জাতীয় কিছু জিনিস পড়ব। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আজকের চ্যাপ্টার নেম হচ্ছে কলয়েড, 2015-16 সেশনের যাদের ক্লাস আছে তাদের জন্য। ওকে, তো আজকের টপিকে আমরা পড়বো যে জিনিসগুলো, কলয়েড কি এবং বৈশিষ্ট্য, নেক্সট কলয়েড এবং ক্রিস্টালয়েড এর পার্থক্য, নেক্সট আছে আমাদের কলয়েডের প্রকারভেদ। এখান থেকে বেশ কিছু ছোট প্রশ্ন থাকে, অটোমেটিক বের হয়ে আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কোন শর্ট কোশ্চেনগুলো এখান থেকে আসছে। নেক্সট আছে আমাদের কলয়েডের প্রকারভেদের পরেই আছে কলয়েড প্রস্তুতি, টিন্ডাল ইফেক্ট। আজকের ক্লাসে আমরা এই পাঁচটা টপিকের উপরে আলোচনা করব। তো একদম প্রথমেই আমরা চলে যাই কলয়েড কি এবং এর বৈশিষ্ট্য। কলয়েড কি, কলয়েড শব্দটাকে আমরা কোথায় শুনেছি, কোথায় দেখতে পাই বাস্তব জীবনে, কলয়েডের আমাদের কোথায় ব্যবহার দেখতে পাই? আচ্ছা, দৈনন্দিন জীবনে কলয়েডের নানা রকম জিনিসই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তারপরেও সংজ্ঞায় যখন যাই আমরা, কলয়েড বলতে কি বলতে পারি? কলয়েড হচ্ছে একটা সুস্থিত অসম সত্ত্ব দ্বিদশা বিশিষ্ট সিস্টেম, মানে হচ্ছে যার মধ্যে এক ধরনের কণা ডিসপার্স থাকবে একটা মাধ্যমের মধ্যে। অর্থাৎ কলয়েড একটা এমন সিস্টেম যেখানে, কলয়েড বলতে আমরা বুঝাবো যে এখানে একটা কণা বা সল যাতে পার্টিকেল একটা মাধ্যমে বিস্তৃত থাকবে। কলয়েড বলতে আমরা এটাই মিন করছি যে একটি সুস্থিত অসম সত্ত্ব দ্বিদশা বিশিষ্ট সিস্টেম, যার মধ্যে কঠিন পদার্থ সমূহ অন্য আরেকটি অবিচ্ছিন্ন দশার মধ্যে সূক্ষ্ম কণ আকারে ডিসপার্সড বা বিন্যস্ত থাকবে, এবং এদের সাইজটা বা মানে এদের কণাগুলো, এই কণাগুলোর আকার আকৃতিটা খুবই কম হবে। অ্যারাউন্ড কলয়েডের কণার আকার হবে 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটার পর্যন্ত এক একটা কণার ব্যাস থাকবে, তাকে বলছি আমরা কলয়েড। এখন এই কলয়েডের রিলেটেড কিছু টার্মস আছে, কলয়েড রিলেটেড টার্মগুলো কি কি, আমরা ফার্স্টে যেহেতু কলয়েড করছি আমরা আগে কলয়েড এক্সপ্লেন করে নিই, তারপরে আমরা এর বৈশিষ্ট্য বা অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব।
কোলাইডের সাথে কয়েকটা টার্ম কানেক্টেড আসবে, সল টার্মগুলো কোলাইড এক্সপ্লেইন করতে গেলে আমাদের লাগবে। প্রথমেই চলে যাই আমরা আরেকটা টার্ম আছে, সরি, এটার নাম হচ্ছে স্থিতিকারী পদার্থ। স্থিতিকারী পদার্থ এই টার্মগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। সল কি? প্রথমেই চলে যাই আমরা সল কি। সল মিন্স দ্য পার্টিকেল, the solid particles jeta which is dispersed in medium, mane colloid er moddhe shei kothin dana dar podartho gulo ke bolchi amra sol, jeta ekta torol ba joliyo ba bashpiyo ekta madhyomer moddhe dispersed akare thakbe, tar mane sol hocche amar shei particle. Sol means the particle, the solid particles which is dispersed in medium. নেক্সট হচ্ছে আমাদের, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিস্তৃত মাধ্যম। বিস্তৃত মাধ্যম বলতে আমরা কি বুঝি? বিস্তৃত মাধ্যম হচ্ছে যেটার মধ্যে সলগুলো ছড়িয়ে থাকবে, তাকে বলছি আমি বিস্তৃত মাধ্যম বা ডিসপার্স মিডিয়াম। যেমন ধরো আমি যদি একটা কলয়েড প্রিপেয়ার করি যেটার মধ্যে সলটা হচ্ছে কঠিন এবং যে মাধ্যমে থেকে ডিসপার্স করছি সেই মাধ্যমটা হচ্ছে পানি, তাহলে সেই কলয়েডটার নাম হবে হাইড্রোসল। যে পানিটা হচ্ছে সেক্ষেত্রে বিস্তৃত মাধ্যম হাইড্রো, হাইড্রা আই মিন ওয়াটারটাকে আমরা বলছি হাইড্রোলাইসিস, যেমন পানির পানি দ্বারা বিশ্লেষণকে বোঝায় ঠিক তেমনি হাইড্রোসল বলতে বুঝাবো যে পানিকে যদি বিস্তৃত মাধ্যম হিসেবে ব্যবহার করে তার মধ্যে যে সলগুলো মিশে কোলয়েড প্রস্তুত করেছে সেই কোলয়েডের নামই হচ্ছে হাইড্রোসল। যেমন এয়ার, আমরা এরোসলের সাথে সবাই পরিচিত। এরোসল কি জিনিস? এরোসল হচ্ছে এয়ার বা বাষ্প গ্যাসীয় মাধ্যমে যখন কোনো সল ডিসপার্স থাকবে তাকে বলছি আমরা এরোসল। তাহলে সল কি? বিস্তৃত মাধ্যম কি? আশা করি আমাদের এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিস্তার দশা। বিস্তার দশা কি জিনিস? যে পদার্থটি নির্দিষ্ট আকারে ছড়িয়ে থাকে তাকেই বলা হয়, সরি শব্দটা বিস্তার দশা না, হবে তবে বিস্তৃত দশা। যে পদার্থটি ছড়িয়ে থাকে তাকে বলছি আমরা বিস্তৃত দশা, ডিসপার্সড ফেজ। তাহলে আমরা এটাকে বলছি বিস্তার মাধ্যম আর এটাকে বলছি বিস্তৃত দশা। ওকে, তাহলে আমরা কি কি জিনিস বলতে পারি? সল হচ্ছে যে, সল আর বিস্তার মাধ্যম একই কথা, যে দ্রবীভূত হবে তাকে বলছি আমি সল বা বিস্তৃত দশা। যে দ্রবীভূত হবে, যার মধ্যে দ্রবীভূত হবে তাকে বলছি আমি বিস্তার মাধ্যম বা ডিসপার্স মিডিয়াম। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কি আছে আমাদের? স্থিতিকারী পদার্থ। স্থিতিকারী পদার্থ কি জিনিস? যেসব পদার্থ কোলয়েডীয় কণাকে ধরে রাখে, মানে বাইন্ডিং পার্টিকেলস, তাকে বলছি আমি স্থিতিকারী পদার্থ। এদেরকে বলা হয় বাইন্ডিং, স্থিতিকারী পদার্থ বা স্টেবিলাইজিং আইটেমস, এটাকে বলছি। তার মানে আলটিমেটলি একটা কোলয়েডীয় দ্রবণ বলতে আমরা কি বলতে পারি? একটা বিস্তৃত দশা এবং তার বিস্তার মাধ্যম। তার মানে আলটিমেটলি কোলয়েড ইকুয়ালস টু একটা সল বা ডিসপার্সড পার্টিকেল প্লাস ডিসপার্শন মিডিয়াম, এই হচ্ছে আমার আলটিমেটলি একটা কলয়েডের টোটাল এক্সপ্লানেশন। একটা কলয়েডের মধ্যে কয়েকটা টার্মস কানেক্টেড, সল বা বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে স্থিতিকারী পদার্থ। এইভাবে আমরা কলয়েড কি, কলয়েডের সাথে সম্পৃক্ত শব্দগুলোকে বুঝে নিলাম। এবার আমরা আমাদের এরপরের টপিকতে চলে যাই, কলয়েডের বৈশিষ্ট্য। কলয়েডের বৈশিষ্ট্য মানে একটা কলয়েড বা কলয়েডীয় দ্রবণ, একটা কলয়েডীয় দ্রবণের মধ্যে কলয়েডগুলো কিভাবে থাকে,
এরা কি আচরণ করে, আই মিন এদের বর্ণ আছে কিনা, এরা সান্দ্রতা প্রদর্শন করে কিনা, এদের মধ্যে পৃষ্ঠটান জাতীয় কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় কিনা, কিংবা তারপর হচ্ছে এরা আকর্ষণ বিকর্ষণ কেমন করে, এই রিলেটেড কিছু টার্মস আমরা করবো। তাহলে কোলয়েডীয় বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা আগে সেই বৈশিষ্ট্যগুলো একটু লিখে নেই কি কি বৈশিষ্ট্য আছে কোলয়েডের। নাম্বার ওয়ান হচ্ছে বর্ণ, নাম্বার টু হচ্ছে সান্দ্রতা বা ঘনত্ব, নাম্বার থ্রি পরিস্রাবণীয়তা, পৃষ্ঠতল টান, পৃষ্ঠতল টান আমরা টার্মসগুলো এখানে লিখে নেই। নাম্বার ওয়ান হচ্ছে বর্ণ, নাম্বার টু হচ্ছে সান্দ্রতা বা ঘনত্ব, নাম্বার থ্রি পরিস্রাবণীয়তা, নাম্বার ফোর পৃষ্ঠ টান। এরকম আরো কতগুলো টার্মস আছে, যেমন ধরো পরিস্রাবণীয়তা, সরি শ্রাবণীয়তা কেন বলেছেন। নেক্সট পয়েন্ট যদি আমি বলি ধরো অধিশোষণ, অধিশোষণের ইংলিশ টার্মটা আশা করি আমাদের সবারই মনে আছে, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন না অ্যাডজর্পশন, অধিশোষণ যেটা হচ্ছে সারফেসে অ্যাবজর্ব হয় সেটাকে বলি আমরা অ্যাবজর্পশন। তাহলে প্রথমে চলে যাই আমরা বর্ণ, কোলয়েডের বর্ণটা কি, কোলয়েডের বর্ণ নিয়ে আমরা কিভাবে বলতে পারি, কোলয়েডের বিস্তৃত কণাগুলো কি করতে পারে, আলোর বিচ্ছুরণ করতে পারে। যেমন আমরা দেখতে পাই, দেখবা যে কালারফুল কোন একটা সলিউশনের মধ্যে, যেমন ধরো আচ্ছা এক্সাম্পলের আগে আমি আরেকটু বলি নি বর্ণটা কি, কোলয়েডের বর্ণ কোলয়েডের বিস্তৃত কণাগুলো আলোর বিচ্ছুরণ করতে পারে, যার ফলে এরা বিভিন্ন বর্ণ হয়। কোনো এমনও আছে যে কোনো পদার্থের কোলয়েডীয় সল যে দানাগুলো, সেই দানাগুলোর যে বর্ণ সেটাই কোলয়েডীয় দ্রবণের বর্ণ, এমনটা নাও হতে পারে যে কোলয়েডের সলের যে বর্ণ হবে বা বিস্তৃত দশার যে বর্ণ হবে সেইটাই যে কোলয়েডীয় দ্রবণের বর্ণ হয়, এমনটা নাও হতে পারে। ডিপেন্ডস কি কি ধরনের আলোর শোষণ এবং বিচ্ছুরণ ঘটছে তার উপর নির্ভর করবে কোলয়েডীয় দ্রবণটির বর্ণ। এরপরে যেমন আমরা আরেকটা এক্সাম্পল, আরেকটা পয়েন্ট ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আমরা ঘনত্ব বা সান্দ্রতা। ঘনত্ব বা সান্দ্রতা কি জিনিস, কোলয়েডের ঘনত্ব বা সান্দ্রতা এর বিস্তার মাধ্যম আর এই যে বিস্তৃত দশাটা, এদের নিজ নিজ ধর্মের পরিমাণের যোগফলের সমান। এর বিস্তার মাধ্যম এবং এর বিস্তৃত দশার নিজ নিজ ধর্মের যে একটা অ্যামাউন্ট তার যোগফলের সমান। এখানে আমরা একটা সূত্র পড়ব, সূত্রটা হচ্ছে ডি ইকুয়ালস টু সি প্লাস ডি মাইনাস ডি নট ডিভাইডেড বাই ডি, সরি এটা ডি নট না ডি হবে। এখন এখানে কোনটা কি, এখানে ক্যাপিটাল ডি বলতে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে কোলয়েডের ঘনত্ব, স্মল ডি বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে এখানে দ্রাবকের, ডি নট বলতে বুঝাচ্ছি দ্রাবকের ঘনত্ব, এবং এখানে যে স্মল ডি বলতে বুঝাচ্ছি আমরা যে বিস্তৃত যে দশাটা তার ঘনত্ব, এন্ড লাস্টে কি থাকলো আমাদের সি, সি বলতে আমরা বুঝছি যে কোলয়েডের ঘনমাত্রা। এভাবে আমরা সান্দ্রতা বা ঘনত্ব নির্ণয় করতে পারি, একটা কোলয়েডের সান্দ্রতা বা ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে আমার এইটা। তার মধ্যে কোন টার্মটা কি বুঝায়, ক্যাপিটাল ডি দ্বারা আমরা বুঝাচ্ছি কোলয়েডের ঘনত্ব, সি দ্বারা বুঝাচ্ছি যে কোলয়েডের ঘনমাত্রা, এই ক্যাপিটাল ডি দ্বারা বুঝাচ্ছে কোলয়েডীয় দ্রবণের ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা এখানে স্মল ডি দ্বারা বুঝাচ্ছে বিস্তৃত সল যে পার্টিকেলটা তার ঘনত্ব, আর লাস্টে আমরা কি বুঝাচ্ছি ডি নট সেটা দ্বারা বুঝাচ্ছি আমরা দ্রাবকের ঘনত্ব। এভাবে আমরা কোলয়েডের বর্ণ এবং সান্দ্রতা এই দুটি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে পৃষ্ঠতল টান, পৃষ্ঠতল টানের সাথে সরি পরিস্রবণীয়তা, তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পরিস্রবণীয়তা। পরিস্রবণীয়তা কি বুঝাচ্ছে, কোলয়েড
কে অ্যাকচুয়ালি পরিস্রাবন করা যায় ফিল্টার পেপারের মাধ্যমে বা ভালো কোনো ছাকন পদ্ধতি থেকে কোলয়েডের পার্টিকেল গুলোকে আলাদা করা যায়? উত্তর হচ্ছে না, পার্টিকেলকে আলাদা করা যায় না। কোলয়েডকে সাধারণ সাধারণ নিয়মে ছাকন বা ফিল্ট্রেশন পদ্ধতিতে এর পার্টিকেলকে আলাদা করা যায় না। নাম্বার ফোরে যাই আমরা। নাম্বার ফোর হচ্ছে আমাদের পৃষ্ঠতল, পৃষ্ঠতল টান। পৃষ্ঠতল টানের সাথে কি বলতে পারি যে আমরা তার মধ্যে কিছু কোলয়েড হয় দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী। এই পৃষ্ঠতল টানটা বা পৃষ্ঠটান এই জিনিসটা দ্রাবক আকর্ষী না দ্রাবক বিকর্ষী তার উপরে নির্ভর করবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কোলয়েডটিকে দ্রাবক আকর্ষী কোলয়েড না দ্রাবক বিকর্ষী কোলয়েড তার উপরে নির্ভরশীল। এবং আর একটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের এই কোলয়েডের বৈশিষ্ট্যর মধ্যে, সেটা হচ্ছে অধিশোষণ বা অ্যাবজর্পশন। কোলয়েডের অধিশোষণের পরিমাণ বেশি হয়, যত বেশি কোলয়েডীয় দ্রবণ হবে তত তার অধিশোষণের মাত্রা অধিশোষণের মাত্রা বেশি হবে। তাহলে কোলয়েডের আমরা পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করলাম, তার মধ্যে ছিল বর্ণ, সান্দ্রতা বা ঘনত্ব, পরিস্রবণীয়তা, পৃষ্ঠটান বা পৃষ্ঠতল টান, এবং দ্য লাস্ট হচ্ছে অধিশোষণ বা পরিস্রাবণ। এখানে আমরা শেষ করছি আমাদের কোলয়েডের বৈশিষ্ট্য। এরপরে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড টপিক কি ছিল? ক্রিস্টালয়েড এবং কোলয়েড ও ক্রিস্টালয়েডের পার্থক্য। আশা করি সাউন্ড এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার থাকে প্লিজ এখানে একটু জানিয়ে দিও যে না এভরিথিং ইজ ওকে। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড কি জিনিস, ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্য কি এবং কোলয়েড ও ক্রিস্টালয়েডের পার্থক্য। নেক্সট হচ্ছে আমাদের ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েডের এর বৈশিষ্ট্য কি এবং কোলয়েডের সাথে পার্থক্য, এই হচ্ছে আমাদের আজকের সেকেন্ড টপিক। তাহলে আমরা আগে চলে যাই ক্রিস্টালয়েডের সংজ্ঞায়। ক্রিস্টালয়েড বলতে আমরা কি বুঝি? ক্রিস্টালয়েড হচ্ছে মানে ধরো কোলয়েডের মধ্যে যে ভেজাল বা অপদ্রব্য থাকে যেটা দ্রবীভূত হয় না এবং সলিড আকারে আলাদা হতে পারে, সেটাকে বলছি আমরা ক্রিস্টালয়েড। কোলয়েডের মধ্যে যেটা ভেজাল বস্তু বা অপদ্রব্য তাকে বলছি আমরা ক্রিস্টালয়েড। এখন ক্রিস্টালয়েডের কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা বলি, এটার প্রথম কথা হচ্ছে এর দ্রবণ হবে এক দশা বিশিষ্ট দ্রবণ। ক্রিস্টালয়েডের মধ্যে সংজ্ঞাটায় কি বলতে পারবো? কোলয়েডের মধ্যে থাকা অদ্রবণীয় বা ভেজাল বা অপদ্রব্যকে বুঝায়। এটা হচ্ছে আমাদের ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েডের কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা বলি, প্রথমত এটা হচ্ছে সহজে আলাদা করা যায়। কোলয়েড যেমন একটা কোলয়েডীয় দ্রবণ থেকে কোলয়েডকে পরিস্রাবণের মাধ্যমে আলাদা করা যেত না, কিন্তু ক্রিস্টালয়েডকে আলাদা করা যায়। ক্রিস্টালয়েড একটা ক্রিস্টাল বা একটা স্ফটিক ফর্ম করে। ক্রিস্টালয়েড নামের মধ্যেই তো আছে, বোঝাই যাচ্ছে এটা স্ফটিক আকার ফর্ম করে। নাম্বার থ্রি যদি বলি আমরা, এরা হচ্ছে এর দ্রবণটা এক দশা বিশিষ্ট দ্রবণ হবে। ক্রিস্টালয়েড দ্রবণটা এক দশা বিশিষ্ট দ্রবণ। নাম্বার ফোর, এটা সব রকমের ঝিল্লির মধ্যে এটা প্রবাহিত হতে পারে, যেটা কোলয়েড হতে পারে না। নেক্সট আছে আমাদের এদের কণার আকার। এদের কণার আকার কম্পারেটিভলি 10^-6 থেকে 10^-4 মিটারের মধ্যে এদের কণার আকার সীমাবদ্ধ, যেটা কোলয়েডের বেলা ছিল 10^-5 থেকে 10^-7 সেন্টিমিটারের কাছাকাছি ছিল। এখন হচ্ছে 10^-6 থেকে 10^-8 10^-8 বেশিটা 10^-8 পর্যন্ত এটি সীমাবদ্ধ। তাহলে কোলয়েড কি, ক্রিস্টালয়েড কি, ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্য কি, আই থিঙ্ক উই হ্যাভ ডান ক্রিস্টালয়েড কি, ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্যগুলো বলে ফেলেছি অলরেডি আমি, এবং কোলয়েড ও ক্রিস্টালয়েডের পার্থক্য। তাহলে আমরা যদি বলি কোলয়েড ও ক্রিস্টালয়েডের কি কি পার্থক্য বলতে পারি, প্রথমত কি বলতে পারি যে কোলয়েড হচ্ছে এমন একটা পদার্থ আর একটা
পদার্থের মধ্যে বিস্তৃত হয়ে আছে সেটাকে বলছি আমি কোলয়েড। আর ক্রিস্টালয়েডটা কি বলছি, কোলয়েডের মধ্যে থাকা অপদ্রব্য বা ভেজাল জাতীয় পদার্থটাকে বলছি আমি ক্রিস্টালয়েড। কোলয়েডের জন্য কণিকার আকার, কণার আকার বা পার্টিকেলের আকার হবে 10^-5 থেকে 10^-7 মিটারের মধ্যে। আর ক্রিস্টালয়েডের জন্য হচ্ছে 10^-6 থেকে 10^-8 মিটারের মধ্যে। আচ্ছা, কোলয়েডের বেলায় কি হয়, কোলয়েড কোনো ঝিলির মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, হতে পারে। আচ্ছা, কোলয়েডকে কখনো সহজে কেলাস আকারে আলাদা করা যায় না, ক্রিস্টালয়েডকে সহজে কেলাস আকারে আলাদা করা যায়। তাহলে আমরা আমাদের আজকে সেকেন্ড টপিকটা ছিল যেটা ক্রিস্টালয়েড কি, তার বৈশিষ্ট্য কি এবং কোলয়েডের সাথে পার্থক্য কি, উই আর ডান উইথ দিস। তাহলে আমাদের আজকে দুটো টপিক অলরেডি ক্লিয়ার হলো। ওকে, থার্ড টপিকটা কি ছিল আমাদের, কোলয়েড এবং ক্রিস্টালয়েড তাদের পার্থক্য। এবার যাচ্ছি আমরা কোলয়েডের প্রকারভেদ, কোলয়েড কত প্রকারের হয়। কোলয়েডের প্রকারভেদকে না আমরা অ্যাকচুয়ালি তিনটা জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি। কোলয়েডের ক্লাসিফিকেশন এর মধ্যে কয়েকটা ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, দ্রাবকের প্রতি আকর্ষণের ভিত্তিতে বিস্তৃত মাধ্যমে ভিত্তিতে, এবং নাম্বার থ্রি হচ্ছে বিস্তৃত ভিত্তিতে। আমরা এখানে তিনটা পয়েন্ট লিখছি, মানে একটা কোলয়েডকে ক্লাসিফিকেশন করার জন্য তিনটা বেসিসে ক্লাসিফিকেশন করা যায়। যদি আমি ধরি যে কোলয়েডটা দ্রাবকের প্রতি কেমন আকর্ষণ আছে নাই এর উপর ভিত্তি করে কোলয়েড দুই প্রকার। এক হচ্ছে নাম্বার ওয়ান কে যদি আমি এখন এখানে এক্সপ্লেইন করি, একটা হচ্ছে দ্রাবক আকর্ষী, আরেকটা হচ্ছে দ্রাবক বিকর্ষী। তাহলে এবার আমরা এই দুটার এক্সপ্লেনেশন একটু যাই। দ্রাবক আকর্ষী কোলয়েড বলতে কি বুঝি এবং দ্রাবক বিকর্ষী কোলয়েড বলতে আমরা কি বুঝব। দ্রাবক আকর্ষী কোলয়েডে যে সকল কোলয়েডের বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার মধ্যে যথেষ্ট পরিমাণ আকর্ষণ বিদ্যমান, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা এই দুটোর উপর ভিত্তি করে বলছি, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা এই দুজনের মধ্যে যত বেশি আকর্ষণ থাকবে সেটাকে বলছি আমরা দ্রাবক আকর্ষী কোলয়েড। এরপরে যদি বলি দ্রাবক বিকর্ষীর বেলায় বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশার মধ্যে আকর্ষণের পরিমাণ, আসক্তি বা আকর্ষণটা কম থাকবে সেটাকে বলছি আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েড। এই দুইটার পার্থক্য কিন্তু কোয়েশ্চেন আকারে আসে, সো গো থ্রু ইট প্লিজ। পার্থক্য আমি দুই তিনটা পার্থক্য বলে দিচ্ছি, তোমরা প্লিজ বইয়ে দেখে নিবে। আমি এদের সংজ্ঞা বলে দিয়েছি, এরা এই দুজন বলতে কি বুঝায় তা বলেছি, আমি কয়েকটা পার্থক্য মুখে বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু বইয়ে চেক করে নিবে বা রেফারেন্স বুকগুলো, আই মিন রেফারেন্স বুক একটু চেক করে নিবে। আচ্ছা, এবার যদি আমরা বলি দ্রাবক আকর্ষী আর বিকর্ষী পার্থক্যগুলো কি, দ্রাবক আকর্ষী গুলো প্রকৃতপক্ষে একটা অণু, আর দ্রাবক বিকর্ষী যারা তারা সাধারণত বিভিন্ন অণুর সমষ্টিকে বলছি আমরা দ্রাবক বিকর্ষী বা দ্রাবক বিদ্বেষী। দ্রাবক আকর্ষী যারা তাদের মধ্যে পরিবাহিতা বেশি থাকে, আর বিকর্ষী যারা তাদের পরিবাহিতা কম থাকে। ডেফিনেটলি আকর্ষণ দ্রবণের মধ্যে দ্রবীভূত হলেই তো, আয়নিত হলেই তো তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে। নাম্বার থ্রি যদি বলি, দ্রাবক বস্তুকে নিয়ে ঝাঁকালে বা গরম করলে এই ধরনের কোলয়েড পাওয়া যায়, আর দ্রাবক বিকর্ষী যারা দ্রাবক বস্তুকে নিয়ে ঝাঁকালে বা গরম করলেও এরা সহজে দ্রবীভূত হয় না এই ধরনের কোলয়েড, তখন অল্প দ্রবীভূত হওয়ার ফলে যে কোলয়েডটা পাওয়া যায় সেটাকে বলছি আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েড। আর সাধারণত এর অ্যাকচুয়ালি ইলেকট্রোফোরেসিস বা ইলেকট্রোসমোসিস পদ্ধতিতে এদেরকে বানাইতে হয়। এরা সাধারণত নর্মালি কোলয়েড এবং তার সল এবং তার ডিসপার্স মিডিয়ামকে এক করে গরম করলে বা ঝাঁকালে বা একটা কোনো মেশিনের মধ্যে দিয়ে সেটাকে কন্টিনিউয়াস শেক করলেই যে এটা মিশ্রিত হয়ে কোলয়েড হবে তা না, দ্রাবক আকর্ষীর বেলায় এটা হবে। দ্রাবক বিকর্ষীর বেলায় বিশেষ মাধ্যম লাইক ইলেকট্রোফোরেসিস আর ইলেকট্রোসমোসিস এই পদ্ধতিতে আমাদের করতে হয়, বা ইলেকট্রো ডিসপারশন অক্সিডেশন এই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। আরেকটা বলা যায় যে
দ্রাবক আকর্ষী যারা তাদের পৃষ্ঠতল টানটা কম্পারেটিভলি কম হবে, আর যারা দ্রাবক বিকর্ষী তাদের দ্রাবকের যে পৃষ্ঠতল টান ওই কলয়েডাল দ্রবণের ঠিক একই পৃষ্ঠতল টান থাকবে। ওকে, এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ক্যাটাগরি ছিল বিস্তৃত মাধ্যমের ভিত্তিতে, অর্থাৎ আমরা দ্রাবক আকর্ষী বিকর্ষীটা অলরেডি দেখলাম। এবার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের বিস্তৃত মাধ্যমের ভিত্তিতে। এখানে না অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো মাধ্যম পাবো, যেমন ধরো তোমার সল বা বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম, এদের যদি আমি আলাদা করি, যেমন ধরো এরা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। বিস্তার মাধ্যম তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। এখন একটা কঠিন যদি একটা তরলের মধ্যে দ্রবীভূত হয়, কঠিন সলকে যদি আমি একটা তরল ডিসপার্স মিডিয়ামের মধ্যে দ্রবীভূত করি, তরলটা ধরো আমি এক্ষেত্রে পানি নিচ্ছি, তাহলে যে কলয়েডটা হবে সেই কলয়েডটার নাম হবে হাইড্রোসল। আবার এই কঠিনটা যদি গ্যাসীয় মাধ্যমে, যেমন ধরো এয়ার যদি আমি ব্যবহার করি, তাহলে সেটার নাম হবে অ্যারোসল। ওকে, এইভাবে আমরা এই নামকরণগুলো করতে পারি যে কলয়েডের কঠিন তরল ইত্যাদি এরা বিভিন্ন বিস্তৃত দশা। যেমন ধরো এরা যদি গ্যাসের মধ্যে দ্রবীভূত হয় তাহলে সাবানের ফেনা বা এগুলো যেমন দেখা যায় সেই টাইপের হয়। কঠিন যদি গ্যাসীয় বাতাসের মধ্যে দ্রবীভূত হয় তাহলে সেটাকে বলছি আমরা ফর এক্সাম্পল বলতে পারি সাবানের ফেনা। আবার এটা যদি তরলের মধ্যে দ্রবীভূত হয় বিভিন্ন ইমালশন জেল ইত্যাদি প্রস্তুত করে। ওকে, এভাবে আমরা কলয়েডের শ্রেণীবিভাগ সেকেন্ডটা করতে পারি, যেটা হচ্ছে বিস্তৃত মাধ্যমের ভিত্তিতে। এবং আমাদের লাস্ট প্রকার ভেদ কলয়েডের আজকে, সেটা হচ্ছে পদার্থের প্রকৃতির ভিত্তিতে। বলতে কি বুঝাচ্ছি আমরা, মানে এই যে বিস্তৃত পদার্থটা, যে বিস্তৃত পদার্থের মধ্যে যেই মাধ্যমে সে বিস্তৃত হচ্ছে, সেই বিস্তার মাধ্যমটা, সেটার ভিত্তিতে আমরা কলয়েডকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ডিসপারশন, নাম্বার টু হচ্ছে অ্যাসোসিয়েশন, নাম্বার থ্রি হচ্ছে মলিকিউলার। এখন এটা কিসের ভিত্তিতে? বিস্তৃত পদার্থের প্রকৃতি ভিত্তিতে। আচ্ছা, এবার তাহলে আমরা এবার ব্যাখ্যায় যাই। যেমন ডিসপারশন কলয়েড বলতে কি বলবো, সাধারণত দ্রাবক বিদ্বেষী যে কলয়েড তারাই হচ্ছে আমার ডিসপারশন কলয়েড। মানে এটা অ্যাকচুয়ালি কোন বিস্তার মাধ্যমে কোন কঠিন পদার্থ অতি সূক্ষ্ম কণিকা আকারে যখন ডিসপার্স থাকে তখন তাকে বলছি আমরা ডিসপারশন কলয়েড। এরপরে যাচ্ছি আমরা অ্যাসোসিয়েশন কলয়েড বা সংযোজিত কলয়েড। এই ধরনের কলয়েড অ্যাকচুয়ালি পানিতে দ্রবীভূত করলে এরা অনেকগুলো মিলে একটা বড় সংখ্যক অণুতে পরিণত হয়, এবং সেইটাকে বলি আমরা মাইসেলি। এরা কি করে, কোন পানির মধ্যে দিলে মিলে অনেকটা বড় ধরনের একটা অণুতে পরিণত হয়। যেমন অনেকটা দেখতে পাই আমরা ডিটারজেন্টের পানির মধ্যে যখন দ্রবীভূত করি তখন তারা মিলে একটা মাইসেলি গঠন করে, এক একটা বড় কলয়েড করার সৃষ্টি করে। ওকে, এর মধ্যে এক পাশে ধনাত্মক অংশ, এক পাশে ঋণাত্মক অংশ, এরকমও থাকে। তারপরে থাকে আণবিক কলয়েড। এ ধরনের কলয়েডের বিস্তৃত পদার্থের অণুর আকার একটা কলয়েড কণার প্রকৃতি, একটা কলয়েড কণার আকারের সমান। মানে বিস্তৃত যে পদার্থটা আমরা ব্যবহার, বিস্তৃত যে পদার্থটা থাকছে কলয়েডে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অণুর আকারের হবে, সেই জন্য তাকে আমি বলছি মলিকিউলার কলয়েড। তাহলে আমরা কলয়েড তিন প্রকার ব্যাখ্যা করলাম, তিন ভিত্তিতে আমরা ব্যাখ্যা করেছি। প্রথমে দ্রাবকের প্রতি আকর্ষণের ভিত্তিতে দুই প্রকার, বিস্তৃত মাধ্যমের ভিত্তিতে আমরা তিনটা ব্যাখ্যা করেছি। কঠিন তরল গ্যাসীয়কে যখন কঠিনে দ্রবীভূত করা হবে সেটা একরকম কলয়েড হবে, তরলে দ্রবীভূত করলে আর একরকম কলয়েড, গ্যাসীয়তে দ্রবীভূত করলে আর একরকম কলয়েড। আর তিন নাম্বার পয়েন্টটা কি ছিল, বিস্তৃত পদার্থের প্রকৃতির ভিত্তিতে। বিস্তৃত পদার্থের প্রকৃতির ভিত্তিতে তিন রকম কলয়েড পাচ্ছি, ডিসপারশন, অ্যাসোসিয়েশন এবং মলিকিউলার। এভাবে আমরা আজকে আমাদের কলয়েডের প্রকারভেদটা কমপ্লিট করলাম।
কোলয়েডের প্রকারভেদ কমপ্লিট করার পর আমাদের নেক্সট টপিক ছিল আজকের ক্লাসের কোলয়েডের প্রস্তুতি। কোলয়েড নানা রকম ভাবে প্রস্তুত করা যায়, তার মধ্যে থেকে আমরা স্পেসিফিক্যালি কয়েকটা প্রস্তুতি পদ্ধতি দেখব। আচ্ছা, এটা আগে আমরা একটু ক্লিন করে ফেলি। কোলয়েডের প্রস্তুতি জানতে হলে, আচ্ছা, কোলয়েডকে অনেক ভাবে প্রস্তুত করা যায়। যেমন ধরো, আমরা তো একটু আগে পড়লাম যে দ্রাবক আকর্ষী কোলয়েড এবং দ্রাবক বিকর্ষী কোলয়েড, তাই না? কোলয়েড প্রস্তুতির মধ্যে কোলয়েডিয়াল দ্রবণ প্রস্তুতি যেটা বোঝাচ্ছি আমরা, তো দ্রাবক আকর্ষী কোলয়েড খুব সহজে দ্রবণের দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, কোলয়েডিয়াল সলিউশন তৈরি করে। দ্রাবক বিকর্ষী যেটা সহজে হতে চায় না, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রো অক্সিডেশন করতে হয়, মানে বিদ্যুৎ প্রবাহ দ্বারা এরা জারিত করে কণাগুলোকে এর মধ্যে মিশাতে হয়। সেটা একটু কমপ্লিকেটেড প্রসেস। যাই হোক, আমরা খুব সিম্পল গুলো আগে একটু বলি। দ্রাবক আকর্ষী কোলয়েড প্রস্তুত করা খুবই সিম্পল। এক্ষেত্রে জাস্ট কি করতে হয় যে একটা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েড প্রস্তুতি, আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রস্তুতি। এই দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রস্তুতি আবার আমাদের কয়েকটা পদ্ধতি আছে। যেমন একটা হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন প্রসেস, আর একটা হচ্ছে আমাদের ডিসপারশন বা বিস্তারণ পদ্ধতি, বা বিস্তরণ পদ্ধতি। অ্যাকচুয়ালি বিস্তরণ শব্দটা ডিসপারশন বা বিস্তরণ পদ্ধতি। ঘনীভবন পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি? এই পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোলয়েড প্রস্তুত করা হয়। তার মানে এই পদ্ধতিতে আমরা কি করি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোলয়েড প্রস্তুত করি। এটার সাথে কি কানেক্টেড? রাসায়নিক পদ্ধতিতে ঘনীভবন বা কন্ডেনসেশন কোলয়েড প্রস্তুত করা হয়। ডিসপারশন আবার নিজেই তিন প্রকার, কিরকম? যান্ত্রিক ডিসপারশন, ইলেকট্রনিক ডিসপারশন, আর একটা হচ্ছে পেপটাইজিকরণ। এখানে এই ডিসপারশন আবার আরো তিন প্রকার, কি কি? যান্ত্রিক, ইলেকট্রনিক, আর একটা হচ্ছে আমাদের পেপটাইজেশন। এগুলো পদ্ধতিতে আমি দ্রাবক বিকর্ষী কোলয়েডটা প্রস্তুত করতে পারি। দ্রাবক বিকর্ষী কোলয়েড প্রস্তুতের দুটো পদ্ধতি ছিল, কনডেনসেশন এবং ডিসপারশন। কনডেনসেশনটা মূলত রাসায়নিক পদ্ধতিতে করা, আর ডিসপারশনটার বেলায় আবার আরো তিন রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে ইলেকট্রনিক, আর একটা হচ্ছে পেপটাইজেশন। যান্ত্রিক পদ্ধতিটা কম্পারেটিভলি অনেক ইজি। আর যান্ত্রিক পদ্ধতিতে মূলত কি করা হয়, মানে সাধারণত যে কোলয়েড সলটাকে সেটাকে যতটা সম্ভব মানে ডাস্ট করা হয় বা পাউডার ফর্মে চূর্ণ করা হয়। তারপরে সেটাকে কি করা হয়, যে যে মিডিয়ামে আমি দ্রবণটা বানাবো সেটার সাথে মিক্স করে ঘন একটা স্থূল একটা সাসপেনশন তৈরি করা হয়। সাসপেনশন তৈরি করে একটা চাকতি মতো থাকে, দুটো চাকতির মতো থাকে, এভাবে একটা আর একটার উপরে প্লেস করা থাকে, সার্কেল টাইপে থাকে, এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এবং এটাকে হাই প্রেশারে যখন একটা আর একটার উপর প্রেস করা হয়, তখন এই সাসপেনশনটাকে কোলয়েড মিলের মধ্যে প্রবেশ করানো হয়। কোলয়েড মিলটার মধ্যেই সামান্য, মানে যে ধাতব চাকতিগুলো থাকে এর মধ্যে সামান্য ফাঁকা থাকে, এবং এরা যখন ঘুরতে থাকে, এই ঘোরার মাধ্যমে ছিটকে ছিটকে, তখন এই কোলয়েডিয়াল সলিউশনটা আলাদা, কোলয়েডটা আলাদা হয়ে যায় সাসপেনশন থেকে। এভাবে আমরা কোলয়েড প্রস্তুত করছি কিভাবে, যান্ত্রিক পদ্ধতিতে। আরো দুটো পদ্ধতি আছে, ইলেকট্রো ডিসপারশন, আর একটা হচ্ছে পেপটাইজেশন। তোমাদের এই দুটো, তোমাদের আই এম গিভিং ইউ দ্য হোমওয়ার্ক। সো টুডে, আজকে আমরা বেসিক্যালি ক্লাসটা এখানেই ক্লোজ করছি। তাহলে আমরা আজকে কি কি জিনিস পড়লাম, কোলয়েড কি, কোলয়েডের সাথে যে সকল টার্মস বা শব্দ সম্পৃক্ত, যে দশা, বিস্তার দশা, বিস্তার মাধ্যম,
তারপরে হচ্ছে স্থিতিকারী পদার্থ সল, এই টার্মসগুলো আমরা জানলাম, কি কোলয়েডের বৈশিষ্ট্য কি দেখেছি, তারপর ক্রিস্টালয়েড কি, ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্য এবং কোলয়েড ও ক্রিস্টালয়েডের পার্থক্য। এখানে আমরা একটা টপিক শেষ করছি। সেকেন্ড টপিকে আমরা কি পড়েছি, কোলয়েডের প্রকারভেদ, বিভিন্ন রকম কোলয়েড কিভাবে হয়, দ্রাবক আকর্ষী, দ্রাবক বিকর্ষী কোলয়েড আছে, তারপরে হচ্ছে বিস্তার দশার উপর ডিপেন্ড করে কয়েক ধরনের কোলয়েড হবে, বিস্তার সলের উপর ডিপেন্ড করে, সলের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কোলয়েড হবে, এটা পড়েছি আমরা। আর লাস্টে পড়লাম আমরা হচ্ছে কোলয়েডের প্রস্তুতি, কোলয়েডের প্রস্তুতিও দেখিয়ে দিয়েছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ দূরত্ব বজায় থাকুক সবার মধ্যে, সবাই এই সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি, যেহেতু আমরা ক্লাসে যেতে পারছি না। সুতরাং অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে আমি রিকোয়েস্ট করব সেই ক্লাসগুলোকে তোমরা একটু ফলো করো। আমরা লাইভে তোমাদেরকে প্রেজেন্ট খুব কমই দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে তোমরা জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যাচ্ছ। প্লিজ বি প্রেজেন্ট ডিউরিং দ্য লাইভ সেশন। ওকে, স্টে ফাইন, আল্লাহ হাফিজ।